হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে সকলকে স্বাগতম। আপনারা অনেকেই কদম ফুলের কাজ দেখতে চেয়েছিলেন, তাই আপনাদের অনুরোধে মসলিন শাড়িতে আজকে কদম ফুল আঁকব। প্রথমে আমি 4 নম্বর তুলি দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি। এবং পাতাগুলোও এঁকে নিচ্ছি। সম্পূর্ণ শাড়িতে ফুল আর পাতা আঁকা শেষ। এখন ওয়াশ দেওয়ার জন্য ফোম দিয়ে শাড়িটি ভিজিয়ে নিচ্ছি। প্রথমে আমি হলুদ রং দিয়ে ওয়াশ দিব। এখানে আমি 18 নম্বর তুলি ব্যবহার করেছি। এরপর ওয়াশ দিব নীল রং। এখানে আমি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এরপর সবুজ রঙের ওয়াশ। আমি প্রতিটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করি। সর্বশেষে কমলা রঙের ওয়াশ দিব। সম্পূর্ণ শাড়িতে আমার ওয়াশ দেওয়ার কাজ শেষ। ওয়াশ শুকিয়ে যাওয়ার পর এখন ফুলের নিচে শেড দিব। এই শেড দেওয়ার জন্য আমি 2টি তুলি ব্যবহার করব। রং দেওয়ার জন্য 1টা তুলি, ওয়াশ দেওয়ার জন্য 1টি তুলি। ফুলের শেড দেওয়া শেষ। এখন আমি পাতার শেড দেব।
এই চ্যানেলে হ্যান্ড পেইন্টের উপর অনেক ভিডিও আছে। আমি প্রতিটি কাজ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। ইচ্ছা থাকলে আপনিও হ্যান্ড পেইন্ট করতে পারবেন। ফুল আর পাতার শেড দেওয়ার কাজ শেষ। এখন পাতাগুলো রং দিয়ে ভরাট করব। এখানে আমি 2-3টে শেডে পাতার রং দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাতার রং দিতে পারেন। এখন আমি কদম ফুলে রঙের শেড দিব। লাল এবং কমলা 2টি রং ব্যবহার করব। চলেন দেখে আসি এই অবস্থায় শাড়িটি কেমন লাগছে। এখন হলুদ রং দিয়ে পাতার রেখাগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি আঁকব কদম ফুলের রেণু। এই ফুলের রেণুগুলো দিচ্ছি সাদা রং দিয়ে। আর এই সাদা রংটি নিয়েছি আমি পিডিলাইটের ফেভিস কালার। এখানে আপনারা হোয়াইট পেজ ব্যবহার করতে পারেন। আমার ফুলের রেণু আঁকা শেষ। আমার এই কদম ফুলের কাজটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।